2024-এ লোকসভা ভোটের লাইনে দাঁড়াবে গোটা ভারতবর্ষের মানুষ, আপামর জনসাধারণ ভোট দিতে যাবে। যদি একটু গ্রামের দিকের কথা বলি তাহলে অনেকেই কিন্তু সেখানে প্রার্থীদের সাথে ততটা পরিচিত গড়ে ওঠে না, অনেকে নাম শুনলেও তাদের নাম পড়তে পারে না। তখন ভরসা হচ্ছে একমাত্র প্রতীক, অর্থাৎ কংগ্রেসের হাত, বিজেপির পদ্মফুল বা অন্যান্য যে দলগুলো রয়েছে তাদের যে নির্দিষ্ট একটা প্রতীক রয়েছে সেই প্রতীক দেখেই তারা ভোট দেয়। ভারতীয় গণতন্ত্রের প্রতীকের ব্যবহার কবে থেকে শুরু হলো আর এই প্রতীকগুলো কি কোনো একটা রাজনৈতিক দল তারা অতীতে যেটা বেছে নিয়েছিলেন সেটা ধরেই এখনো ভোট করছেন, নাকি তাদের প্রতীকের কোনো রকম পরিবর্তন হয়েছে, সেই সম্পর্কেই আজকে আপনাদেরকে বলবো। ভারতীয় গণতন্ত্রে প্রতীকের ব্যবহার শুরু হয়েছে একেবারে গোড়া থেকে। 1952 সালে প্রথম যখন সাধারণ নির্বাচন হয় তখনই ভাবা হয় এই প্রতীকের কথা, দেশের সংখ্যাগরিষ্ঠ নিরক্ষর ভোটারদের কথা মাথায় রেখে কিছু চিহ্ন ঠিক করা হয়েছিল। নির্বাচনী প্রতীকে কি আছে? অনেকে ভোট কেন্দ্রে ভোটার প্রার্থীর মুখ বা তার নাম দেখেন না, শুধুমাত্র নির্বাচনী প্রতীকটা দেখতে পান। এটি একা প্রার্থী এবং তিনি যে দলের পক্ষে দাঁড়িয়েছেন তার প্রতিনিধিত্ব করে। সাধারণ জনগণের কাছে, বিশেষ করে যারা নিরক্ষর তাদের কাছে পৌঁছানোর জন্য প্রথম সাধারণ নির্বাচন প্রতীক, অর্থাৎ নির্বাচনে নির্বাচনী প্রতীক চালু করা হয়েছিল। এবার মজার ব্যাপারটা বলি, দুটো বৃহত্তম জাতীয় দল বিজেপি এবং কংগ্রেস, এরা কিন্তু প্রথম থেকে শুরু করে এখনো পর্যন্ত 3 বার তাদের নির্বাচনী প্রতীক বদল করেছে। কি ছিল প্রথমে, কি হয়েছে এখন, সেই সম্পর্কে বিস্তারিত আপনাদের বলবো। আর তার জন্য পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন পেতে অবশ্যই বেল বাটন অপশনটা প্রেস করুন। হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা। আচ্ছা, সামনেই তো রয়েছে লোকসভা ভোট, ইভিএম কি হ্যাক করা সম্ভব? আমরা বিভিন্ন রাজনৈতিক দলকে বিভিন্ন সময় নানা অভিযোগ করতে শুনি যে ইভিএম হ্যাক করা হয়েছে, ইভিএম হ্যাক করে কোনো দলকে হারিয়ে দিয়েছে, কোনো দল আবার জিতে বেরিয়ে গেছে। কিন্তু সত্যি কি ইভিএম হ্যাক করা সম্ভব? যদি জানতে চান তাহলে অবশ্যই আই বাটনটা একবার প্রেস করুন আর জেনে নিন অজানা সব তথ্য, নিচে ডেসক্রিপশনেও লিংক দেওয়া রয়েছে। 1951 সালে এদেশে প্রথম লোকসভা নির্বাচনের জন্য 14টা প্রতীক চিহ্ন অনুমোদন করে নির্বাচন কমিশন, অর্থাৎ প্রথম যে ভোট হয়েছিল তার আগে 1951 সালে, অর্থাৎ 1951 সাল থেকেই তৈরি হয়ে গেছিল প্রস্তুতিটা ভোটের জন্য। আর সেই সময়ই প্রথম নির্বাচন কমিশন ভোটের জন্য তারা প্রতীক চিহ্ন নির্বাচন করেছিল। ভারতের জাতীয় কংগ্রেসের প্রতীক তখন ছিল জোড়া বলদ। 52 সাল থেকে 51 সাল পর্যন্ত, অর্থাৎ 1951 সালে নির্বাচন কমিশন প্রথম ভোটের জন্য তারা প্রতীক চিহ্নের ব্যবহার শুরু করেছিল এবং কংগ্রেসের তখন প্রথম প্রতীক ছিল জোড়া বলদ। 1952 সাল থেকে 71 সাল পর্যন্ত কংগ্রেস জোড়া বদল চিহ্নেই লড়েছে। তখন একটা পরিচিত স্লোগান ছিল, ভোট দেবেন কোনখানে, জোড়া বলদের মাঝখানে, অর্থাৎ এই যে বলদটা তাকে ভোট দেওয়ার জন্য স্লোগানটা চালু ছিল। এবার কি হলো, 71 সালে এই জোড়া বলদ চিহ্নের বদলে কংগ্রেস ব্যবহার করতে শুরু করলো গাই বাছুর। তো রশিদ বাঙালি তৎকালীন রাজনৈতিক মেলবন্ধনকে মাথায় রেখে একটা ছড়া লিখেছিল, কি, দিল্লি থেকে এলো গাই সঙ্গে বাছুর সিপিআই। 77-এ ইন্দিরা গান্ধী, ইন্দিরা কংগ্রেস গঠনের পরবর্তীকালে জাতীয় কংগ্রেসের নির্বাচনী প্রতীক হয়ে যায় হাত, অর্থাৎ যে হাতকে আমরা এখন দেখছি। মজার ব্যাপার হলো 51 সালে প্রথম সাধারণ নির্বাচনে হাত প্রতীকটা, অর্থাৎ হাত এই যে চিহ্নটা, এই প্রতীক চিহ্নটা কিন্তু অন্য একটা রাজনৈতিক দলের ছিল, কোন দলের না, ফরওয়ার্ড ব্লকের। 77-এ সেটাই কংগ্রেসের প্রতীক হয়ে যায়। তবে অবশ্য এখানে একটা কিন্তু আছে, হাতের আঙুলের গঠন দুটো প্রতীকের ক্ষেত্রে কিন্তু কিছুটা আলাদা ছিল। হাত থাকলেও হাতের গঠন এবং এই যে চিহ্নটা, ধরনটা হাতের আঙুলের, সেটা কিন্তু আলাদাই ছিল। 1952 এবং 1969 সালের মধ্যে কংগ্রেসের প্রতিনিধিত্ব করতে এই জোয়াল বহনকারী একজোড়া বলদ, অর্থাৎ এই যে জোড়া বলদের কথা বললাম, সেটা ছিল হচ্ছে কংগ্রেসের প্রতীক। কিন্তু ইন্দিরা গান্ধী যখন কংগ্রেস পার্টির তৎকালীন সভাপতি এস নিজলিঙ্গপ্পা কর্তৃক দল থেকে যখন তাকে সরিয়ে দেওয়া হয়েছিল, তারপর সে নিজস্ব ইন্দিরা কংগ্রেস গঠন করে, তখন এটিকে একটা নতুন নির্বাচনী প্রতীক, অর্থাৎ বাছুর সহ একটা গরু সেই সময় কিন্তু ছিল এবং সেটাকে পরিবর্তন করা হয়। যারা পুরনো কংগ্রেস, যার সমর্থন ছিল, সমর্থক ছিলেন মাত্র কয়েকজন সাংসদ, তখন তারা এই জোয়াল বহনকারী একজোড়া বলদের দলীয় প্রতীকটা তারা তখনও ধরে রেখেছিলেন। তারপরে দেখা যায় যে গরু এবং বাছুর। তারপর যখন ইন্দিরা গান্ধী, তিনি একটা নির্বাচনী প্রতীক ব্যবহার করছিলেন,
তখন দেখা যায় যে 1977 সালে তখন সেটা ছিল হাত, অর্থাৎ ইন্দিরা গান্ধী প্রথম এই হাত প্রতীকটা বেছে নিয়েছিলেন। 1977 সালের নির্বাচনের পরে কংগ্রেস তখন কি করেছিল না, ইন্দিরা কংগ্রেস যখন ইন্দিরা গান্ধী গঠন করেন সেই সময় কিন্তু নতুন করে কংগ্রেস তৈরি করেছিলেন ইন্দিরা গান্ধী এবং তিনি হাত চিহ্নটা ব্যবহার করেছিলেন। তো এই হচ্ছে কংগ্রেসের প্রতীক চিহ্নের পরিবর্তন। ভারতীয় গণতন্ত্রের প্রতীকের ব্যবহার গোড়া থেকে শুরু হয়েছিল, যেটা আপনাদের বললাম 1952 সালে যখন নির্বাচন হয় তখনই ভাবা হয়েছিল সংখ্যাগরিষ্ঠের কথা মাথায় রেখে। তবে বর্তমানে কিন্তু এই প্রতীক নানা রকম ভাবে ব্যবহার করা হয়। কিরকম নাই তালিকায় নতুন নতুন সংযোজন, এয়ার কন্ডিশনার, ক্যাপসিকাম, এরকম আরো অনেক কিছু দেখা যায়, টাইপরাইটার, টেলিফোন, ক্যামেরা, এরকম নানা রকম সিম্বল যেমন ছিল তেমনি ভ্যাকিউম ক্লিনার, এয়ার কন্ডিশনারের মতন এরকম সামগ্রীও হয়তো আমরা দেখতে পাবো বা কোথাও কোথাও হয়তো সেরকম নানা রকম জিনিস ঢুকেও গিয়েছে। তবে কৃষি প্রধান ভারতে ভোটদান প্রথার গোড়ার দিকে প্রতীক চিহ্ন লাঙল কাঁধে চাষি, বলদ দিয়ে জমি চাষ করার মতন কখনো হয়েছে, কখনো দুটো গরু হয়েছে, কখনো দুটো বলদ উঠে এসেছে, আবার কখনো বা এসেছে গরুর গাড়ি। দেশের বর্তমান দুই প্রধান দল বিজেপি এবং কংগ্রেসের ক্ষেত্রেও কিন্তু প্রতীক তিনবার করে বদল হয়েছে, যেটা আপনাদেরকে বললাম জোড়া বলদ, তারপর সেখান থেকে গরু বাছুর, তারপর সেখান থেকে হাত। আবার গোড়ায় প্রদীপ প্রতীকের জনসংঘই বিজেপি হওয়ার পরে প্রতীক নিয়েছে পদ্ম। যদি একটু ভেঙে বলি, বিজেপির আদি দল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জনসংঘ 1951 থেকে 1977 পর্যন্ত প্রদীপ প্রতীক নিয়ে লড়েছে। 1977 সালে যখন বেশ কিছু কংগ্রেস বিরোধী দলকে নিয়ে জনতা পার্টি গঠন করা হয়, জনসংঘ তাতে যোগ দেয় এবং তখন প্রতীক হয়ে যায় লাঙল কাঁধে কৃষক। তিন বছর পর জনতা পার্টি ভেঙে যায় এবং তারপর জন্ম নেয় বিজেপি, তখন থেকেই প্রতীক হয়েছে পদ্ম। আবার কংগ্রেস, তারাও কিন্তু তিনবার বদল করেছে, শুরুতে ছিল জোড়া বলদ, তারপরে মাঠে লাঙল নিয়ে যাওয়া এই জোড়া বলদ প্রতীক নিয়ে প্রথম চারটে লোকসভা নির্বাচনে তারা লড়ে, তারপরে 1969 সালে ইন্দিরা গান্ধী দল ভেঙে গঠন করেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, প্রতীক হয় গাই বাছুর, তারপর আদি কংগ্রেসের হাতেই থেকে যায় এই জোড়া বলদ। এরপরে যখন 1977 সালে ইন্দিরা গান্ধী কংগ্রেস গঠন করে তখন থেকে প্রতীক হয় হাত। একসময় গ্রামে গ্রামে তীব্র জল সংকট দেখা দেয়, বর্ষা বলতে পুকুরের জল, কুয়ো, তাই কপিকল লাগানো কুয়োও তখন আমজনতার কাছে প্রতীক চিহ্ন হিসেবে উঠে আসতে থাকে। অর্থাৎ সময় বদলেছে, সময়ের সঙ্গে পাগলা দিয়ে বদলেছে নির্বাচনের প্রতীক। কংগ্রেস, বিজেপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলোও কিন্তু বারে বারেই তারা নির্বাচনী প্রতীক বদল করেছে। তো কেমন লাগলো ভোটের লাইনে দাঁড়ানোর আগে এই ইতিহাস সম্পর্কে জেনে? অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই নোটিফিকেশন পেতে বেল বাটন অপশনটা প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।